ঢাকায় সিনেমার কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদের বহুল ব্যবহৃত চশমাটি অবশেষে 3,25,012 টাকায় বিক্রি হয়েছে। দাতব্য সংস্থা অপশন ফর অ্যাকশন বৃহস্পতিবার বিগত রাত 12টায় অপশন ফর অ্যাকশন নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরিদের চশমা নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। এই আয়োজনে হুমায়ুন ফরিদের একমাত্র মেয়ে শারারাত ইসলাম উপস্থিত ছিলেন। এখানে আরও অংশ নিয়েছিলেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ চাকের, সাজু খাদেম প্রমুখ। বৃহস্পতিবার রাত 11টায় নিলাম শুরু হয়। 1,00,000 টাকা থেকে বিড শুরু হয়। এরপর 3,25,012 টাকায় বিক্রি হয় চশমাটি। তবে নিলামজয়ী ব্যক্তি গোপন রেখেছেন তার নাম পরিচয়। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করার এ উদ্যোগ নিয়েছে অপশন ফর অ্যাকশন। সেই অর্থ করোনায় সংকটে ভোগা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যয় করা হচ্ছে। এর আগে কণ্ঠশিল্পী তাহসান নিলামে তুলেছিলেন তার প্রথম অ্যালবামের দেখতে ঈর্ষা গানের হাতে লেখা লিরিক্স। 7,50,000 টাকায় নিলামে এসব কিনেছেন আমিন হাসান নামের এক ভক্ত। তারও আগে দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসানের প্রিয় ব্যাগ নিলামে তুলে 20,00,000 টাকায় বিক্রি করা হয় এই প্ল্যাটফর্মে। এর নিলাম থেকে হাঙ্গেরির প্রবাসী এক বাংলাদেশি কিনেছেন এই চশমাটি।